আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সকাল বা সন্ধ্যাবেলার একটা চটপটা নাস্তা। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লঙ্কা আর নিয়েছি আদা কুচি। আমি এবার এই সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে, এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যত বেশি ফেটানো হবে টোস্টটা ততটা ভালো ফুলবে। ডিমটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে স্লাইস করা পাউরুটির মাছের অংশটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এবার একটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি, এবার আমি ডিমের গোলায় ভালো করে চুবিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দেব। আমি এর উপর দিয়ে একটু ডিমের গোলা দিয়ে দেব, তাতে করে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আমি আবার একটা পাউরুটি নিয়ে নিয়েছি, একইভাবে আমি ডিমের গোলায় চুবিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দেব। আমি একটু নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টে দুপিট ভালো করে ভেজে নেব। আমি এবার উল্টো পাল্টে দুপিটি লাল করে ভেজে নেব। আমি দুই সাইডই লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে। আমি এখানে উল্টে পাল্টে দুপিটি ভালো করে ভেজে নেব। টোস্টগুলো বেশ ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে। টোস্টটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। টোস্টগুলো আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। এটা সকাল বা সন্ধ্যাবেলার দারুণ একটা রেসিপি, খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায়। দারুণ একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।